নমস্কার বন্ধুরা, আমি পম্পি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 6টি পরোটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাচ্চারা সাধারণত শাকসবজি খেতে চায় না। পরোটা এমন একটা খাবার যেটা বাচ্চারা খেতে ভালোবাসে। এই পরোটা দিয়েই শাকসবজি বাচ্চাদের খাওয়াতে পারেন, যেমন পালং পরোটা, গাজর পরোটা, কাঁচা পেঁপের পরোটা। পরোটা সাধারণত দুই রকমভাবে বানানো হয়। এক রকম হলো পুর ভরা, আর অন্যটা হলো পুর ভরার ঝামেলা ছাড়াই আটার সাথে সবজি মেখে নিয়ে। এই ভিডিওতে দুরকমভাবেই দেখিয়েছি। 6টি পরোটার মধ্যে 3টি হলো পুর ভরা আর 3টি হলো আটার সাথে মেখে। চলুন এবার দেখে নিই। প্রথমে আমি পুর ভরা পরোটাগুলো বানিয়ে নেব। তার জন্য আটা মাখিয়ে নিচ্ছি। বড় কাপের 2 কাপ আটা দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে লবণটাকে আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে আটা মাখাতে হবে। একবারে বেশি জল ঢেলে দিলে হবে না, তাহলে আটা নরম হয়ে যেতে পারে। আটা খুব নরম করে মাখলেও হবে না, আবার খুব শক্ত করে মাখলেও হবে না। হাতের তালু দিয়ে চাপ দিয়ে দিয়ে খুব ভালো করে আটাটাকে মেখে নিতে হবে। আটা যত ভালো মাখা হবে পরোটাও তত ভালো হবে। আটা মেখে নেওয়ার পর 1 টেবিল স্পুন সাদা তেল দিলাম। সাদা তেলের পরিবর্তে ঘি দিতে পারেন। এবার তেলটাকে আটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। প্রথমে কাঁচা পেঁপের পরোটা বানাবো। তার জন্য 4 টুকরো কাঁচা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। 4 টুকরো পেঁপে গ্রেট করা হয়ে গেছে। কড়াই গরম করে তার মধ্যে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। ফোড়ন দিচ্ছি গোটা জিরে। আদা ও কাঁচা লঙ্কা বাটা দিলাম। দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ। লো ফ্লেমে এটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। মশলা কষানোর পর গ্রেট করা কাঁচা পেঁপেটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিলাম, সামান্য একটু চিনি দিলাম। আবারও নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে পেঁপেটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখন দিচ্ছি ধনে পাতা কুচি। আবারও নাড়াচাড়া করে কাঁচা পেঁপের পুরটাকে নামিয়ে নিচ্ছি। ফুলকপির পরোটা বানানোর জন্য ফুলকপি গ্রেট করে নেব। একটা গ্রেটারের সাহায্যে ফুলকপিটাকে গ্রেট করে নিতে হবে। ফুলকপি গ্রেট করতে করতে ফুলকপির ফুলগুলো ভেঙে যাবে। ভেঙে যাওয়া ছোট্ট ছোট্ট টুকরোগুলোও গ্রেট করে নিতে হবে। এরকম ছোট ছোট টুকরো যদি থেকে যায় তাহলে কিন্তু পরোটা বেলতে গিয়ে পরোটা ফেটে যাবে এবং পুর বাইরে চলে আসবে। সমস্ত ফুলকপিটা গ্রেট করে নিয়েছি। কড়াই গরম করে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল, গোটা জিরে, জোয়ান, হিং, 1 টেবিল স্পুন বেসন। লো ফ্লেমে বেসনটাকে ভেজে নিতে হবে। দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা বাটা। এখন দিচ্ছি গ্রেট করা ফুলকপি। পরিমাণ মতো লবণ দিলাম। দিচ্ছি ধনে গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কা গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন, দিচ্ছি হলুদ 1/2 টিস্পুন, এটা হলো আমচুর পাউডার 1 টিস্পুন দিলাম। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে ফুলকপিটাকে সেদ্ধ করে নিতে হবে। ফুলকপি একদম নরম করে নিতে হবে এবং শুকনো করে নিতে হবে। এখন দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো আর দিলাম কুচোনো ধনে পাতা। নাড়াচাড়া করে ফুলকপির পুরটাকে ভেজে নিচ্ছি। একদম শুকনো করে ফুলকপির পুরটা নামিয়ে নিচ্ছি। বানাবো পনির পরোটা। তার জন্য 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। একটু আদা নিয়েছি, আদাটাকেও গ্রেট করে নিচ্ছি। নিয়েছি কুচোনো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার বিচনটা বাদ দিয়ে কুচিয়ে নিয়েছি। দিচ্ছি ধনে পাতা কুচি, ধনে গুঁড়ো, রোস্টেড জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমচুর পাউডার, পরিমাণ মতো লবণ দিলাম। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। হালকা হাতে এটাকে মেশাতে হবে। এদিকে 10-15 মিনিট পর ঢাকা খুলে নিলাম। আটাটাকে আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। হাতের তালু দিয়ে ঠেসে ঠেসে খুব ভালো করে আটা মাখাতে হবে। আটা খুব সুন্দর সেট হয়ে গেছে। আটা থেকে লেচি কেটে নিচ্ছি। যেরকম রুটির লেচি কাটি তার থেকে ডবল সাইজ করে লেচিগুলো কেটে নিতে হবে। একটু বড় করে মোটা করে লেচি কাটলে অনেকটা পুর ধরবে এবং বেলার সময় পুর বাইরে আসবে না। একটা লেচি নিয়ে
দুই হাতে তালুর সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে নিয়ে লই বানিয়ে নিচ্ছি। এবার লইটাকে নিয়ে শুকনো আটা লাগিয়ে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে দুই হাতের আঙ্গুল দিয়ে এটাকে একটা বাটির মতো করে নিতে হবে। সাইডগুলোকে পাতলা করতে হবে আর মাঝখানটাকে মোটা রাখতে হবে, তাহলে পুর বাইরে বেরোবে না, বেলতে গিয়ে পরোটা ফেটেও যাবে না আর অনেকটা পরিমাণে পুর ধরবে। এবার এর মধ্যে আমি পুরটা ভরে দিচ্ছি। এটা ফুলকপির পুর, দেখুন আমি অনেকটা পরিমাণে পুর ভরলাম। এবার পুরটাকে হাতের আঙুল দিয়ে চেপে চেপে একটু বসিয়ে নিচ্ছি। এরপর বাঁ হাতের তালুর ওপর রেখে ডান হাতের বুড়ো আঙুল ও তর্জনী আঙুল দিয়ে ঠিক এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে বন্ধ করতে হবে। আস্তে আস্তে ঘোরাতে হবে, দেখুন মুখটা অনেক ছোট হয়ে যাচ্ছে। আর পুরটা যখন ওপরে উঠে আসবে তখন সেটাকে আবার আঙুল দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে। এরকমভাবে ঘোরাতে ঘোরাতে মুখটা অনেকটা ছোট হয়ে গেছে। এই মুখটা খুব ভালো করে বন্ধ করে নিতে হবে, নইলে বেলতে যাওয়ার সময় এখানেই ফেটে গিয়ে পুর বাইরে চলে আসতে পারে। খুব সুন্দর করে চেপে চেপে মুখটাকে আমি বন্ধ করে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে বন্ধ করে নিলাম। আর এই যে এক্সট্রা আটা যেটা থেকে গেছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই মুখটাকে আবারও ভালো করে আমি ঘুরিয়ে বন্ধ করে নিলাম। তারপর আঙুল দিয়ে চেপে চেপে ওখানটা সমান করে নিয়েছি। শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু বেলনা দিয়ে বেলতে যাবেন না, শুকনো আটা দেওয়ার পর হাতে তালু দিয়ে চেপে চেপে পরোটাটাকে একটু বড় করে নিতে হবে। চাপটা পড়বে বাঁ দিকে আর ডান দিকে। বেলনা তোলার সময় বাঁ দিকে চাপ পড়বে, বেলনা নামানোর সময় ডান দিকে চাপ দিয়ে নামাতে হবে, মাঝখানে চাপটা কম পড়বে। হালকা হাতে পরোটা বেলতে হবে। এরকমভাবে পরোটা বেললে পরোটার ফেটে যাবে না বা পুর বাইরে আসবে না। পরোটা রুটির থেকে মোটা করে এবং ছোট করে বেলতে হবে। গাজর পরোটা বানানোর জন্য দুটো গাজর নিয়েছি, গাজর দুটো গ্রেট করে নিচ্ছি। গাজর পরোটা পুর ভরেও বানানো যায় বা আটার সঙ্গে মাখিয়ে বানানো যায়। আটার সঙ্গে মাখিয়ে নিয়ে বানাবো। লবণ ও চিনি দিলাম। লবণ ও চিনিটাকে গ্রেট করা গাজরের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি আটা। ছোট কাপের 3 কাপ আটা দিলাম। দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। তেল, আটা ও গাজরটা খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর দেখুন এরকম অবস্থায় এসেছে। এখন এর মধ্যে আমি দুধ দিচ্ছি। দুধের পরিবর্তে জল দিয়ে মাখাতে পারেন বা আরও কিছুটা গ্রেট করা গাজর দিয়েও মাখিয়ে নিতে পারেন। আটা খুব ভালো করে ঠেসে ঠেসে মাখাতে হবে, তাহলে পরোটা ভালো হবে। মাখানোর পর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। আটা নিয়েছি, আটাতে দিচ্ছি আদা বাটা, দিলাম জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সাদা তেল, কুচনো পালং শাক। পালং শাকের ডাঁটা বাদ দিয়ে শুধু পাতাগুলোকে মিহি করে কুচিয়ে নিয়েছি। সেই কুচনো পালং শাকটা আটার মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে। পরোটার ডোটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না, তবে প্রথমে একটু শক্ত করে মাখাতে হবে। তারপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রাখার পর দেখবেন আটাটা কিছুটা নরম হয়ে গেছে। মাখানোর পর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি রেখে দিচ্ছি। এবার বানাবো ছানার পরোটা। 1 লিটার দুধের ছানা বানিয়ে নিয়েছি। ছানাটাকে জল ঝরিয়ে নেওয়ার পর হাত দিয়ে চটকে নিচ্ছি। এবার ছানার মধ্যে দিচ্ছি আটা। ছোটো কাপের 3 কাপ আটা দিলাম। পরিমাণ মতো লবণ দিচ্ছি। দিচ্ছি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু চিনি দিলাম, আদা ও কাঁচা লঙ্কা বাটা, এটা অল্প দিলাম। 1 টেবিল স্পুন গাওয়া ঘি দিচ্ছি। ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিতে পারেন। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরকম ঝুরঝুরে হয়ে গেছে। এখন এর মধ্যে দুধ দিচ্ছি। প্রথমে অল্প পরিমাণে দুধ দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। তারপর যেমন দুধ লাগবে সেরকম পরিমাণে দিয়ে দিয়ে আটাটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। 10-15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আটাটাকে আবারও খুব ভালো করে চেপে চেপে মাখিয়ে নিতে হবে। লেচি কেটে নিচ্ছি। রুটির থেকে একটু মোটা করেই লেচি কাটতে হবে। লেচিটাকে শুকনো আটা লাগিয়ে নিচ্ছি।
হালকা হাতে বেলে নিতে হবে। পুর ভরা পরোটা নয়, তাই এটা পুর বেরোনোরও কোনো ভয় থাকবে না। হালকা হাতে যেমন রুটি বেলেন সেরকম করেই বেলে নিতে হবে। তবে রুটির থেকে পরোটা একটু মোটা হবে আর একটু ছোট হবে। গাজর পরোটা ও পালং পরোটা বেলে আমি দেখালাম না, এবার পরোটা সেঁকে দেখাই। একই রকমভাবে সমস্ত পরোটাই সেঁকে নিতে হবে। প্রথমে তাওয়া গরম করে নেওয়ার পর পরোটা দিতে হবে। ঠান্ডা তাওয়াতে পরোটা দেওয়া যাবে না। দুই দিক হালকা করে সেঁকে নেওয়ার পর সাদা তেল দিয়ে ভেজে নিতে হবে। সাদা তেলের পরিবর্তে ঘি দিতে পারেন। একদিকে সাদা তেল দেওয়ার পর পরোটা আমি উল্টে নিলাম, এদিকেও আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন, সাদা তেল দিতে দিতেই পরোটা ফুলতে শুরু করেছে। বেলার সময় যদি পরোটা না ফাটে, প্রত্যেকটি পরোটাই এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে লালচে করে পরোটাগুলো ভেজে নিতে হবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন, কমেন্টও শেয়ার করতে ভুলবেন না। যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।